আসসালামু আলাইকুম এসএসসির সকল বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। তো আজকে আমি চলে আসছি তোমাদের বাংলা প্রথম পত্রের অ্যাসাইনমেন্ট সঠিক উত্তর নিয়ে। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। সো তোমরা যারা 2022 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তাদের অ্যাসাইনমেন্ট চালু হয়ে গেছে সবাই জানো, এবং আজকে ভিডিওটা দেখো। সো তোমাদের এটা হচ্ছে বাংলা প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। সো দেখতে পাচ্ছ, শুভা গল্প অনুসরণে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের আবেগ অনুভূতি অনুধাবন এবং তাদের প্রতি পরিবার ও সমাজের ভূমিকা নির্ধারণ, ঠিক আছে। এবং তোমাদের কাজ কি কি দিছে দেখো, এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, কেননা আমাদের নির্দেশনা এইখান থেকে এই চারটা কাজ সম্পন্ন করতে হবে, এবং এদিকে মূল্যায়ন এগুলো দেখা দরকার নাই। সো দেখো, 1 নম্বর যে প্রশ্ন কি বলছে আমাদেরকে, বা প্রতিবন্ধী শুভা তার পরিবার ও সমাজ থেকে যে আচরণ পেয়েছে এর বিবরণ দিতে হবে। এবং আচ্ছা, আমরা একটা একটা করে সলভ করি, ওকে। সো আমরা 1 নম্বরের উত্তরটা একটু দেখি। সো তোমাদেরকে আমি পিডিএফ ফাইল দিব, এটা হচ্ছে আজকের পিডিএফ ফাইল। সো পিডিএফ ফাইল থাকবে অবশ্যই প্রথম কমেন্টে, তোমরা চেক করে ডাউনলোড করতে পারবা। ওকে, সো দেখো এখানে আমি লিখে দিছি, শুভা গল্প অনুসরণে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের আবেগ অনুভূতি অনুধাবন এবং তাদের প্রতি পরিবার ও সমাজের বিভিন্ন এই ভূমিকা নির্ধারণ। সো দেখো এখানে উত্তর সুন্দর করে এইভাবে লিখবা তোমরা। দেখো, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের আবেগ অনুভূতি অনুধাবন এবং তাদের প্রতি পরিবারের ও সমাজের ভূমিকা নির্ধারণ সংক্রান্ত বিভিন্ন তথ্য ও উপাত্ত আলোচনা করা হলো। সো দেখো, 1 নম্বর, সো 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিছি, বাক প্রতিবন্ধী শুভা তার পরিবার ও সমাজ থেকে যে আচরণ পেয়েছে তার বিবরণ। সবাই ভিডিওটাতে একটা লাইক করে দাও, লাইক বাটনে ক্লিক করে। আমাদের দেশে প্রতিবন্ধীরা কোনো না কোনোভাবে পরিবারের অবহেলার শিকার, তবে কোনো পরিবার বেশি কোনো পরিবার কম। অবহেলার কারণে প্রতিবন্ধিতাকে অভিশাপ মেনে নিয়ে তারা অবহেলিত বঞ্চিত জীবনযাপনে বাধ্য হয়। আমি একটু জুম করে দিই। অনেক সময় তাদের অনাহারে অর্ধাহারে থেকে দিন পার করতে হয়। অধিকাংশ পরিবারই প্রতিবন্ধীদের বোঝা হিসেবে গণ্য করা হয়। শুভা একজন বাক প্রতিবন্ধী ছিল। বাক প্রতিবন্ধী এই মেয়েকে নিজের মা পরিবারের বোঝা মনে করতেন। তার মা তাকে নিয়ে একটি ত্রুটি স্বরূপ দেখতেন, কন্যার এই অসম্পূর্ণতা লজ্জার কারণ বলে মনে করতেন। তার মা তাকে নিজের গর্ভের কলঙ্ক মনে করতেন এবং তার প্রতি বিরক্ত হতেন। পক্ষান্তরে শুভার বাবা বাণীকণ্ঠ শুভাকে তার অন্য মেয়েদের অপেক্ষা একটু বেশি ভালোবাসতেন। শুভা বাক প্রতিবন্ধী হওয়ায় তার কোনো বন্ধু বান্ধব ছিল না, তার সাথে কেউ মিশত না, কথা বলতে চাইতো না। শুভার গ্রামের লোকজন তাকে নিন্দা করতে শুরু করেছে। সো এই ছিল হচ্ছে আমাদের 1 নম্বরের। এখন কথা হচ্ছে আমরা হচ্ছে 2 নম্বর দেখো এখানে কি বলছে, শুভার প্রতি পরিবার ও সমাজের প্রত্যাশিত ইতিবাচক আচরণগুলো। ওকে, সো আমরা দেখতেছি, সো দেখো, শুভার প্রতি পরিবারের ও সমাজের প্রত্যাশিত ইতিবাচক আচরণ। এই যে দেখো, প্রতিবন্ধীরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ, তাদেরকে অবহেলা অবহেলার পিছনে ফেলে রেখে সমাজ এগিয়ে যাবে তা কখনোই সম্ভব নয়। সমাজের অংশ হিসাবে তাদের প্রতি দায়িত্ব, আমাদের দায়িত্ব রয়েছে। এই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করলে প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় বরং সম্পদে পরিণত হবে। শুভা বাক প্রতিবন্ধী হওয়ায় প্রথমত তার পরিবারকে তার পাশে দাঁড়াতে হতো। তার মনোবল বৃদ্ধির জন্য তার মায়ের মানসিকতার পরিবর্তন আনা উচিত ছিল। তিনি শুভার যত্ন নিতে পারতেন, ভালোবেসে আগলে রাখতে পারতেন। তাছাড়া শুভার সমাজের অন্যান্য মানুষ শুভার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতে পারতেন। তারা তাদের সন্তানদের উদ্ধৃত করতে পারতেন শুভাকে বন্ধু হিসেবে গ্রহণ করার জন্য। সো আমাদের 3 নম্বর প্রশ্ন কি ছিল এটা আমরা একটু দেখে নিচ্ছি। দেখো, সো আমাদের 3 নম্বর প্রশ্ন ছিল, তোমার চেনা জানা একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের বেড়ে ওঠার প্রতিবন্ধকতা সমূহ। ওকে, সো 3 নম্বরটা দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে লিখে দিছি, আমার চেনা জানা একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের বেড়ে ওঠার প্রতিবন্ধকতা সমূহ। তো দেখো, আমাদের আশেপাশে এরকম অনেক শিশু দেখা যায় যারা সমাজের, যারা স্বাভাবিক শিশুদের মধ্যে হয় না, তাদের আচার আচরণ ও দৈহিক গঠন স্বাভাবিকের তুলনায় ধীর এবং অসামঞ্জস্যপূর্ণ, সমস্যাগ্রস্ত। এদের মধ্যে অনেকেই আছে যারা ভালোভাবে চোখে দেখতে পায় না, কারো কারো হাঁটাচলা করতে অসুবিধা। প্রথমত এদের প্রতিবন্ধকতার প্রধান কারণ হলো পরিবার। যে কোনো মানুষের সামাজিক অবস্থান তৈরি হয় পরিবার থেকেই, কিন্তু এই পরিবারই অনেক সময় প্রতিকূলতা সৃষ্টি করে।
সমাজে বিকশিত হওয়ায় দ্বিতীয় প্রতিবন্ধকতা হলো সমাজ। কারণ সামাজিক ধ্যান ধারণার উপর নির্ভর করে ওইসব শিশুদের ভবিষ্যৎ, আর সমাজেই সমাজে যদি তাদের স্বাভাবিকভাবে গ্রহণ না করে তাহলে এ ধরনের মানুষের জীবনে আরও হলে এ ধরনের মান বড় ধরনের বিপর্যয়ে নেমে আসবে। সমবয়সীরা আরেকটা প্রতিবন্ধকতা, দেখা যায় সমবয়সীরা তাদের সাথে মিশতে চায় না, এটি তাদের বেড়ে ওঠার ক্ষেত্রে সবচেয়ে বানানটা একটু সঠিক করে দিবা, সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। বৈষম্য ও কুসংস্কার হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সমাজে বিকশিত হওয়ার ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধকতা। সমাজের সর্বস্তরে এরূপ একটি বিশ্বাস আছে যে প্রতিবন্ধিত্ব একটি অভিশাপ এবং এটি পাপ কাজের শাস্তি। এরূপ বিশ্বাস বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সমাজে বিকশিত হতে বাধা সৃষ্টি করে। এখন আমরা চলে যাচ্ছি 4 নম্বর প্রশ্নে। সো 4 নম্বরে আমাদেরকে কি বলছে দেখো, 4 নম্বরে বলছে একজন বিশেষ চাহিদা সম্পন্ন, আমি জুম করি, একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরও সংবেদনশীল ও অনুভূতিপ্রবণ মন আছে। মন্তব্যটি শুভা ও তোমার চেনা জানা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ করো। ওকে, আমরা বিশ্লেষণটা করে দিচ্ছি, ঠিক আছে। সো দেখো, আমরা হচ্ছে 4 নম্বরে চলে আসতেছি, এইটা হচ্ছে 4 নম্বর। ওকে, সো এইখানে দেখো, শুভা বাক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সে চাইতো তার কিছু বন্ধুবান্ধব থাকুক যাদের সাথে সে ইশারায় গল্প করবে, মনের ভাব প্রকাশ করবে। সে চায় তার মা তাকে বোঝা না ভাবুক, ভালোবেসে যেন তাকে কাছে টেনে নেয়। কিন্তু যখন তার ভাগ্যে সব জুটল না, তখন সখ্যতা গড়ে উঠল প্রকৃতির সাথে। প্রকৃতি যেন তার সকল অভাব পূরণ করে দিত, যেন তার সাথে কথা বলতো। নদীর কোলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিশে চারিদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সাথে এক হয়ে সমুদ্রের তরঙ্গের ন্যায় শুভার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের কাছে এসে ভেঙে পড়ত। তার বন্ধুত্ব ছিল প্রাণীদের সাথে, গোয়ালের 2টি গাভী, তাদের নাম সবসি ও পাঙ্গুলি। মানুষের সাথে তার ভাবের বিনিময় না হলেও ভাষাহীন প্রাণী ও প্রকৃতি ঠিকই তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। শুভা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে শুভা। তাই বলা যায় একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরও সংবেদনশীল ও অনুভূতিপ্রবণ মন আছে। মন্তব্যটি শুভা ও আমার চেনা জানা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পরিপ্রেক্ষিতে যথার্থ। সো এটা ছিল তোমাদের আজকের অ্যাসাইনমেন্ট। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।